হ্যালো গাইজ, আমি এখানে দেখতে পাচ্ছি কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়, যে কোনো কিছু স্ক্রিনশট কিভাবে নিতে পারি এবং স্ক্রিনশটটা নিয়ে আমি কিভাবে আমার এক্সেলে ইনসার্ট করতে পারি। তো আমি ফার্স্ট কি করবো, ফার্স্ট হচ্ছে ইনসার্ট বাটন আছে, এখানে ক্লিক করবো। দেন যাওয়ার পরে এখানে দেখুন একটা স্ক্রিনশট ক্লিক আছে, রাইট সাইড ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখুন, চাইলে আমি অ্যাভেলেবেল উইন্ডোজে কী কী আছে সেটা আমি নিতে পারি, কোন কোন অ্যাভেলেবেল উইন্ডোজে কী কী থাকতে পারে না থাকতে পারে। এটা এছাড়া আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট ক্লিপিং ও যেতে পারি। যাওয়ার পরে আমি এখান থেকে চাইলে পুরোটা, আমি ধরুন আমি এখান থেকে স্ক্রিনশট নিতে হচ্ছে নিয়ে আমি এখানে কাজ করতে পারি, তাহলে এটা নিয়ে আমি কাজ করতে পারি। আবার অনেক সময় এমন হতে পারে, ধরুন এখান থেকে আমি চাচ্ছি এটা নিতে, তো আমি কি করবো, এখন এখান থেকে স্ক্রিনশট বাটন ক্লিক করে এখানে যে দেন এখানে গেলাম, এখানে যে পরে এই পুরোটা স্ক্রিনশট নিয়ে চলে আসবো অ্যাজ ইউ উইশ। আপনি কি চান সেটা আপনার উপর ডিপেন্ড করে, এরপরে এটা চাইলে ডিলিট ডিলিটও করে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম মজার মজার টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।